নমস্কার, আজকে আমরা ডিসকাস করছি ওভেরিয়ান রিজার্ভ ব্যাপারে। ওভেরিয়ান রিজার্ভ হলো আমাদের দুটো ডিম্বাশয়ে তার মধ্যে ডিম্বাণুর সংখ্যাটা কেমন বা তার কোয়ালিটিটা কেমনটা হতে পারে। যে কোনো ফার্টিলিটি ক্লিনিকে ওভেরিয়ান রিজার্ভ জানার চাহিদা সবচেয়ে বেশি, যেহেতু ওভেরিয়ান রিজার্ভের উপর নির্ভর করে আপনার ওভারঅল প্রেগনেন্সি রেট বা সাকসেস রেট। আজকে আমরা জানার চেষ্টা করব এই ওভেরিয়ান রিজার্ভটা কীভাবে চেক করা হয় বা তার তাৎপর্য কেমন। যে কোনো ভদ্রমহিলা যখন মায়ের পেট থেকে জন্মান, উনি নির্দিষ্ট কিছু সংখ্যার ডিম নিজের ডিম্বাশে নিয়ে জন্মান, তারপর প্রতিদিন নিয়ম মতো ওনার ডিমের হ্রাস হচ্ছে, ডিমের সংখ্যাটা কমে আসছে। আমরা আন্দাজে বলি দ্যাট যে কোনো মহিলার যখন মাসিক স্রাবটা শুরু হচ্ছে, ঋতুচক্র শুরু হচ্ছে, তখন ওনার আন্দাজে দুটো ডিম্বাশয় মিলিতভাবে 400,000 ডিম রয়েছে। সেই 400,000 ডিমগুলো আবার প্রত্যেক মাসে 1,200 করে কমে যাচ্ছে। এই করে যখন যে মহিলা মা হতে চাইছেন, তখন তার ডিম্বাশয় ঠিক কতগুলো ডিম্বাণু রয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে তার সাকসেস রেটটা সেইভাবেই ক্যালকুলেট করে ওনাকে জানানো যেতে পারে। যেহেতু আমরা দেখে এসেছি যে যার ডিম্বাশয়ে যত বেশি ডিম্বাণু থাকে তার মা হওয়ার সম্ভাবনা তত ঠিক ততটাই বেশি। আমরা আজকে জানব এই ডিমের সংখ্যা বা ওভেরিয়ান রিজার্ভটা আমরা কিভাবে ল্যাবে চেক করি। প্রথম আমরা যেটা করার চেষ্টা করি সেটা হলো আমরা মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে একটা আল্ট্রাসাউন্ড করি, যেটাকে আমরা ট্রান্সভাজাইনাল সোনোলজি বলে থাকি। এই ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ডে ওনার ডিম্বাশয়কে আমরা আল্ট্রাসাউন্ড স্ক্রিনে ভালো করে দেখতে পারি, আর সেই স্ক্রিনে ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট ডিম্বাণুর সংখ্যাটা গুনে দেখে নিতে পারি যে কতগুলো ডিম্বাণু চোখে দেখতে পাচ্ছি। যার যত বেশি ডিম্বাণু দেখতে পাচ্ছি তার ওভেরিয়ান রিজার্ভ ততটা বেশি। বেশিরভাগ ক্ষেত্রে একটা কম বয়স্ক মহিলার দুটো ডিম্বাশয়ে আমরা 10-এর বেশি ডিম্বাণু আশা করে থাকি। এছাড়া দু রকমের রক্ত পরীক্ষা করা যেতে পারে। এক হলো FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা কিন্তু আমাদের নিয়ম করে মাসিকের শুরুতে, মাসিকের প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে ব্লাড টেস্টের মারফতে জেনে নিতে হয়। আজকালকার দিনে FSH টেস্টের ইম্পর্টেন্সটা অনেকটা কমে গেছে, যেহেতু ওষুধ খেলে দেখা যায় যে এই FSH ভ্যালিউটা কমতে বা বাড়তে পারে, তাহলে কিন্তু আমরা ঠিক পরিস্থিতিটা নাও জানতে পারি। আরেকটা টেস্ট ইদানিং অনেকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো AMH বা অ্যান্টি ম্যুলেরিয়ান হরমোন টেস্ট, এটাও ব্লাড টেস্টে ধরা পড়ে। এই টেস্টটা আবার যে কোনো দিন যে কোনো সময় করানো যেতে পারে, আর এই টেস্টে জানা যায় ঠিক আমার ডিম্বাশয়গুলোতে এই মুহূর্তে কতগুলো ডিম রয়েছে। AMH টেস্ট যদি করে নেন তাহলে এই টেস্টে আপনার ডিমের সংখ্যাটা জানা যায়, আর যার যত বেশি ডিম্বাণু রয়েছে একটা নিয়মের মধ্যে তার মা হওয়ার সম্ভাবনা ততটা বেশি এটা আমরা মনে করি। এর আরেকটা দিক আছে, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বলে একটা রোগ হয় কিছু মেয়েদের, যেখানে ডিম্বাশয়ে আবার অতিরিক্ত বেশি মাত্রায় ডিম্বাণু হয় আর সেই ডিম্বাণুর কোয়ালিটি অতটা ভালো পাওয়া যায় না। সুতরাং যদি AMH এর রিপোর্টটা আবার অতিরিক্ত বেশি দেখি, তখন আমাদের সন্দেহ হতে পারে দ্যাট এই মহিলা PCO রোগে আক্রান্ত, তখন আবার চিকিৎসাটা অন্যরকম করতে হয়। শেষে এটা জানা উচিত দেন আমাদের কাছে তিনটে টেস্ট রয়েছে, FSH ব্লাড টেস্ট, AMH ব্লাড টেস্ট, আর তার সঙ্গে AFC বা অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট, যেটা আমরা TVS আল্ট্রাসাউন্ড মাধ্যমে করে থাকি, যেটাতে আমরা ওভেরিয়ান রিজার্ভটা ঠিকঠাক বুঝে আমাদের পেশেন্টকে বোঝাতে পারি তার মা হওয়ার সম্ভাবনা কেমনটা রয়েছে। ধন্যবাদ।